এই তো কদিন আগেই অস্ট্রেলিয়ার কাছে 7-0 গোলের হারের ধাক্কা, তার উপরে বিশাল জার্নি তো আছেই। বাংলাদেশের ফুটবলারদের শারীরিক ও মানসিক ধকলটা যে ভালোভাবেই গেছে সেটা খালি চোখেই আন্দাজ করা যায়। তার উপরে এক সপ্তাহের কম ব্যবধানে আবারও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ম্যাচ। জামাল ভূঁইয়াদের চাপটা অনেক বেশি হয়ে যাচ্ছিল, তবে সব চাপ সামাল দিতে শিখে গেছে লাল সবুজরা। ফিফা র্যাঙ্কিংয়ে বেশ আগে অবস্থান লেবাননের, ঘরের মাটিতে সেই লেবাননকে রুখে দিল হ্যাভিয়ার কাবরেরার শিষ্যরা। ম্যাচে পিছিয়ে গিয়েও কাম ব্যাক করার গল্পটা আরও একবার লিখল বাংলাদেশ। বাংলাদেশের ফুটবলে সময়টা ভালোই যাচ্ছে। শেষ সাফ চ্যাম্পিয়নশিপে 14 বছর পর সেমিফাইনালে ওঠে জামালরা, আর একটু হলে তো কুয়েতকে রুখেই দিয়েছিল বাংলাদেশ। এই লেবাননের বিপক্ষে 2-0 গোলে প্রথম ম্যাচটা হেরেছিল টাইগাররা, তবে 80 মিনিট তাদের আটকে রাখতে সক্ষম ছিল কাবরেরার দলটা। অন্যদিকে মালদ্বীপ ও ভুটানের সাথে পিছিয়ে পড়েও প্রত্যাবর্তনের গল্পে জামালরা তাদের হারিয়েছিল 3-1 গোলের ব্যবধানে। শুরুটা সেখান থেকেই, পিছিয়ে পড়েও যে বাংলাদেশ ফিরতে পারে ম্যাচে সেটা এসব ঘটনার পুনরাবৃত্তি, যেটা জামালদের কাজে লাগাচ্ছে দিনকে দিন। বছরখানেক আগেও বাংলাদেশের ফুটবল মাঠে গিয়ে দেখা তো দূরের কথা, কেউ খেলার খোঁজই হয়তো রাখত না। মাঠে ফুটবলাররা খেলার কাজ খেলেই যেত, গ্যালারি থাকতো শুনশান একদম ভুতরে। এখন চিত্রটা একটু ভিন্ন। এখন বাংলাদেশের খেলা হলে কিভাবে টিকিট পাওয়া যায় সেই খোঁজ চলে, কিভাবে জামালদের ম্যাচ গ্যালারিতে বসে দেখা যায় সেই প্ল্যানও চলে, যার প্রমাণ বসুন্ধরা কিংস অ্যারেনার বাংলাদেশ ও লেবাননের ম্যাচটা। ফাঁকা থাকা তো দূরের কথা, গ্যালারিতে তিল পরিমাণ জায়গা ছিল না। এদিন বাংলাদেশকে সমর্থন দিতে মাঠে নেমে এসেছিল জনসমুদ্রের জোয়ার, যেটা ফুটবলের সুদিনকে ইঙ্গিত দিচ্ছে। এই যে গ্যালারিতে দর্শকদের জোয়ার বইছে, সেটা বাংলাদেশের ফুটবলের জন্য আশীর্বাদ। ফুটবলাররাও পূরণ করছেন দর্শকদের চাওয়া। চোখে চোখ রেখে সমানে সমান লড়াই করার প্রতিজ্ঞাটা ঠিকঠাকভাবে পালন করছেন লাল সবুজরা। ম্যাচ দেখে তৃপ্ত হচ্ছেন বাংলার ফুটবল প্রেমীরাও। শক্তিশালী লেবাননের সাথে পিছিয়ে গিয়েও ফিরতি গোল করে 1-1 সমতায় মাঠ ছাড়ে বাংলাদেশ। তবে ম্যাচটা জামালদেরই ছিল, পুরো ম্যাচে ডোমিনেটিং ফুটবল খেলে প্রতিপক্ষকে প্রেসারে রাখতে সফল লাল সবুজরা। তবে ম্যাচটা জিততেই পারত বাংলাদেশ, যে গোল কনসিড করেছে টাইগাররা, আর একটু সতর্ক থাকলে হয়তো নাও হতে পারত সেই গোলটা। না জিততে পারার আক্ষেপ নিয়েই মাঠ ছাড়ে জামাল মোরসালিনরা, তবে কিছু আক্ষেপ থাকাই ভালো, আক্ষেপে প্রত্যাশা বাড়ে আর প্রত্যাশায় পারফরম্যান্স। আক্ষেপ জন্ম দেয় ক্ষুধার, আর ক্ষুধায় প্রতিপক্ষকে ঘায়েল করার শক্তি, তাই এই আক্ষেপ আশীর্বাদ হয়েই ধরা দিবে বাংলাদেশের শিবিরে। ম্যাচ শেষে সেই আক্ষেপের কথাটাই জানিয়েছেন বাংলাদেশের গোল্ডেন বয় মোরসালিন। বলেছেন তারা ম্যাচটা ড্র হওয়ায় ততটা খুশি নন, পূর্ণ পয়েন্ট অর্জন করতেই তারা মাঠে নেমেছিলেন। আর হ্যাভিয়ার কাবরেরাও ম্যাচটা জিততেই নেমেছিলেন, একথা বলেছেন। তাদের টার্গেট ছিল ম্যাচটা জিতে টেবিলের 2 নম্বর পজিশন নিশ্চিত করা। জিততে না পারায় অনেকটা অখুশি টাইগার এই গ্রুপ।